রেগুলার বেসিসে ফোনে কথা বলা আমি পারি না। আমি একটা যে সবার সাথে কন্ট্যাক্ট রাখতে হয়, সবাইকে রোজ কল করতে হয়, আমার এটা হয় না, আমার হয় না। তোমরা মোটামুটি সবাই দেখেছো, সীমাদি বা সঞ্জয় দার সাথে আমি সবসময় বেশি ক্লোজ ছিলাম, আছি, থাকবো। সীমাদির সাথে যখন কথা হতো তখনও রোজ কথা হতো না, সীমাদি গালাগালিও করতো, তোর টাইমই হয় না। কিন্তু কিছু ব্যক্তি আছে ইউটিউবে, তারা কিন্তু রেগুলার বেসিসে সবার সাথে সবাই কথা বলে এবং অনেক বড় বড় কনফারেন্স কলও থাকে। সো আমাকে ইনভলভ করাটা তারা বন্ধ করুক। আমার সাথে রোজ রাতে প্রীতম ছাদে গিয়ে কথা বলতো না। প্রবলেম হয়েছিল, আমার মনে আছে, রিমি সেকেন্ড টাইম ফেরার পর একবার ও গলির ওখানটাতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল এবং তখন বলল, রিমি আমায় ফোন করছে, দিদি আমি ভেতরে যাচ্ছি, হ্যাঁ তোমাকে জানিয়ে রাখলাম, তুমি বারবার আমাকে দোষারোপ করবে তো সেই জন্য, কারণ আমি দোষটাও ওকেই দিতাম, তুই কেন করছিস না, তুই নিয়ে যা, তুই ওকে আরও মডার্ন মডার্ন জামা কাপড় পরা, তুই এটা কর, তুই ওটা কর, সবসময় বলতাম। তাই যারা কমেন্ট বক্সে এসে লোকের মুখের কথা শুনে এসে আমাকে বলছো তুমি রিমির ঘর ভেঙেছো, রিমি নিজেও এই কথাটা বলেনি। রিমিকে ওই বাড়িতে ঢোকার জন্য, ওই বাড়িতে যাতে ও যেতে পারে, প্রীতমের মাথা খেয়েছিলাম, কাকিমা এমনিই ছিল, কাকিমা রাজিই ছিল যে ওর বৌমা ফিরে আসুক, সংসার ভাঙুক, এটা কাকিমা কোনো দিন চাইনি। কিন্তু সমস্ত কিছুর একটা লিমিট আছে। ও ভীষণ মুড সুইং হয়, ওর এই ভালো তো এই মাথা গরম, এই মন্দ, আর ওর ওই মুড সুইংয়ের ব্যাপারটা যতটা ভালোভাবে ওর বাবা মা হ্যান্ডেল করতে পারবে, আমার মনে হয় না সেই জিনিসটা সবার পক্ষে হ্যান্ডেল করা পসিবল হবে। কোনো মেয়েকে রোজ বিকালে ঘুরতে নিয়ে যাওয়া, যদিও প্রীতম সেকেন্ড টাইম যখন রিমি গিয়েছিল তখন রোজই ম্যাক্সিমাম দিন ওরা কলকাতায় বাবাই মানুষ সংসার যাদের দেখেছো এরকম এদের গ্রুপগুলোর সাথে ছিল, বাইরে ঘুরতেও গিয়েছিল, ওখানে থাকলেও কোনো না কোনো প্রোগ্রাম এটা ওটা সেটার মধ্যেই ও থাকতো। হার্ডলি হাতে গোনা কয়েকটা দিন হয়তো ঘরের সময় কাটিয়েছিল, তাও সন্ধেবেলায় প্রীতম আর রিপি বেরোতো। অ্যাকচুয়ালি যারা ব্লগিং করে তাদেরকে নর্মালি বেরোতে লাগে, না বেরোলে ব্লগে তো ভালো ভালো কিছু দিতে হবে, খাওয়া দাওয়া ঘোরা, তাই নর্মালি সব ব্লগাররাই বেরোয়। তো এটা একটা ম্যাটার গেল। আর রোজ রাতে ছাদে উঠে আমার সাথে কথা বলতো না, তাই যারা ভেবে নিচ্ছ তাদের জন্য ক্ল্যারিফিকেশন দিয়ে দিলাম। বিকজ রোজ রাতে ছাদে উঠে যদি আমার সাথেই কথা বলতো তাহলে আমাকে রিমি বলতো না যে হ্যাঁ অন্য কারোর সাথেও কথা বলতো, আমি জানি তুমি ছিলে না ওটা। রিমির কাছে আমারও ফোন নাম্বার ছিল, রিমি যদি মনে হতো আমাকে কল করছে ও আমাকেও কল করে দেখে নিতে পারতো কল বিজি আছে কি নেই। আর রোজ রাতে আমি কাউকে এন্টারটেইন করতে পারি না, সো মাইন্ডেড খুব রেয়ার টাইম, আর রাতে নয়, যখন ওদের ঝগড়া হতো দ্যাট টাইম, একবার বাজারে করেছিল, একবার নিজের বাড়ির গলিতে করেছিল, বাজারে বেরিয়েছিল রিমির সাথে ঝগড়া করে বাজারে বেরিয়েছিল, সেই সময় একবার কল করেছিল, ঠিক আছে, বলে দিলাম, দুবার কল করেছিল সেকেন্ড টাইম রিমি ফেরার পর। সো এই ভুল ইনফরমেশন ছড়ানো না বন্ধ করো, মিথ্যে ইনফরমেশন ছড়িয়ে কন্ট্রোভার্সি করাটা বন্ধ করা হোক, ঠিকঠাক ইনফরমেশন ছড়িয়ে ঠিকঠাক কথা বলা হোক। আর যখন কেউ কল করে কোনো দিশানির ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে, আমার মনে হয় কল রেকর্ডিংগুলো দিয়ে দেওয়া ভালো, তাতে ভিউজও বাড়ে বাই দাবে, কারণ কল রেকর্ডিং এইটা করে তো অনেক ভিউজ অনেকেই কামিয়েছে, সেই জন্য বললাম যে ডাইরেক্ট কল রেকর্ডিং দিয়ে ভিউজটা দিয়ে মানে পুরোটা শুনিয়ে দাও, ক্লিয়ার হয়ে যাবে কে কাকে কতবার ফোন করছে, কে কার কথা বলছে। একটা সময় যখন দিশানির মাকে তার জেঠুর সাথে শোয়ানো সেই নোংরা কথাগুলোও বলা হয়েছিল, তখন বোধহয় দিশানির মায়ের চেহারাটা রোগা মনে হয়নি, হঠাৎ করে দিশানির মা এখনই রোগা হয়েছে। দিশানির মায়ের পুরনো ভিডিওতে যাও, দিশানি যেখানে আছে সেখানেও কাকিমার গলার এখানে কণ্ঠিটা দেখা যায়, সবসময়ই কাকিমার রোগা ছিল, রোগা আছে, আর রোগা ইন ফিউচারও মনে হয় থাকবে, ওনার ধাতটাই নয় মোটা হওয়ার, ঠিক আছে। তাই হঠাৎ হঠাৎ করে এখন কাকিমার রোগা হওয়াটা সবার চোখে পড়ছে, হঠাৎ হঠাৎ করে মানে হঠাৎ করে ভালোবাসা চলে আসে, কী করে আসে কে জানে, কাকিমা কদিন আগে আবার বলছিল ভালোবেসে অন্য কিছু কথা, এবার কাকিমাকে আমার মনে হচ্ছে আমি ধুতে বসবো, কারণ আমার কানেও অনেকেই অনেক কথা বলে রেখেছে কাকিমার ব্যাপারে, সেগুলো নিয়ে যদি বসে পড়ি চাপ হয়ে যাবে কিন্তু কাকিমা।
এবার বসে পড়বো, কারণ তোমার সত্যি বলছি আজকে সোশ্যাল মিডিয়া অন ক্যামেরা বলছি চিঙ্কি মাসি না অনেক বেটার। আমি বলি রিমি যেমন আমাদের পাগলি, সেম ওয়েতে চিঙ্কি মাসিও কিন্তু বাইরে ভেতরে বলে ওনার মধ্যেও কিছু নেই, যেটা মনে হয় যখন মনে হয় উনি করে দেন। ওনার মেয়ে অপছন্দ করছে যে এটা করো না ওটা করো না, তাও উনি মাঝে মাঝে কমেন্ট করে দেন, কমিউনিটি পোস্ট করে দেন, এরকম করতেই থাকে। সেই জন্য আমি ওদের বাড়িতে একজনকে ভীষণ স্মার্ট বলি, সেটা হচ্ছে আমাদের কাকা তপন কাকা। আমার খুব ভাল লাগে ওনার, মানে খুব স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন। আমার একটাই কথা চিঙ্কি মাসিও না, সত্যি বলছি দিশানির মাকে বলছি, কাকিমা তোমার থেকে চিঙ্কি মাসি অনেক বেটার, অনেক বেটার। অনেক অশান্তি হয়েছে, অনেক ঝগড়া হয়েছে মেয়ের বিয়ের পরে, অনেক কথা যেগুলো সোশ্যাল মিডিয়া এসে বলা উচিত নয় সেগুলো করেছে, কিন্তু ব্যাককে মানে পেছন থেকে কোনো গেম খেলেনি। চিঙ্কি মাসির মনে হয়েছে যেটা অন ক্যামেরা এসেছে বলেছে, নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট লোকের গাল মন্দ খিস্তি খেউড়ি সব নিয়েছে, কিন্তু ফ্রন্টে খেলেছে, ব্যাকে গিয়ে খেলেনি। তুমি হচ্ছে ব্যাকে গিয়ে খেলা মানুষ, ব্যাকে খেলো না, যা খেলার না সামনে এসে খেলো, বেটার হবে, বিলিভ মি বেটার হবে। আমি জানি না তোমাকে এতদিন কে কী রকম ঝেড়েছে না ঝেড়েছে, তোমার যে যাদের ভিডিও দেখে তোমার বুক কেঁপে যেত, তুমি তাদেরকে ইনফরমেশন দিচ্ছ, অনেক কিছু করছো, গুড ভালো করো। এবার থেকে আমি তোমাকে নিয়ে যদি পড়তে বসি না চাপ হয়ে যাবে, কাকু তো থাকেন না, অনেক কিছুই, অনেক কথা অনেক আগে, ডোন্ট থিঙ্ক কি এখন, বিকজ এখনও পর্যন্ত আমি কারুর সাথে না তোমার মেয়ের সাথেও কথা বলেছি, কারুর সাথেই নয়, ওই মেসেজেই যেটুকুনি ভালো আছিস ঠিক আছিস সাবধানে থাক, যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। আর একটা কমেন্ট দেখলাম যে তুমি শিবধামের ব্যাপারে জানতে যখন রিমিকে কেন বলনি, ভাই আমি জেনেছি 3 মাস হলো, আমি গেছি সেপ্টেম্বরে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবার ডিসেম্বর পড়বে, ঠিক আছে, তো আমার 3 মাস হলো আমি জেনেছি, কী করে আমি শিবধামের ব্যাপারে বলবো, আমার নিজের মধ্যে প্রবলেম ছিল, আমি নিজে যেখানে শিবধাম যেতে চাইনি, আমার নিজের ভেতরে প্রবলেম ছিল। তাহলে কি ননসেন্স নাকি সামহাও তোমরা সব ননসেন্স ভিউয়ার্স, মানে ভিডিও দেখো না বোঝো না জানো না, আগের ভিডিও দেখো না, একটা ভিডিও দেখে নিজেদের কমেন্ট পাস করে দিয়ে জাস্ট চলে যাও। আর কিছু মানুষ আছে যারা ব্লাইন্ডলি, আমি ব্লাইন্ড হতে পারবো না, যার যতটা দোষ যার যতটা গুণ যার যতটা কমি যার যতটা ভালো আমি সবটা বলবো। এই ক্যামেরাতেই আমি চিঙ্কি মাসিকে গালাগাল করেছি, এই অন ক্যামেরা বলে দিলাম, আগেও বলেছি এখনও বলছি, সত্যি চিঙ্কি মাসি ফ্রন্টে এসে খেলার সাহস রাখে, সামনে ক্যামেরা খোলে, ঠিক ভুল গালাগাল খায় তার জন্য যা হওয়ার হয় বাট বলে মানুষটা। কিন্তু এই দিশানির মা ব্যাক থেকে যে বাজেভাবে খেলছে, অনেক আগে থেকে শুরু হয়েছিল আমার সাথে সীমাদির সাথে, অনেক আগে থেকে, আমরা হচ্ছে ঝেড়ে কাপড় পরে দেওয়া পরিয়ে দেওয়া মানুষ, আমি যদিও পড়াতে পারি না, আমি চুপচাপ শুনতাম, আমিও ইমোশনালি অ্যাটাচ হতাম, বিকজ উনি ভীষণ কেঁদে ভীষণ আমার কী হবে আমার মেয়ে পারবে না আমার মেয়ে, আরে ভাই আমি যদি পরীক্ষাতে বসার জন্য ভালোভাবে প্রিপারেশনই না নিই তাহলে তো আমি ফেল করবই, ওকে প্রিপারেশন নিতে দাও, সব কিছু গ্রহ নক্ষত্র তারা কপাল মানে সমস্ত কিছু আর সমস্ত খারাপের অনেক সময় বলে দেয় যে তোমার হাতে এতগুলো অ্যাক্সিডেন্ট আছে, তোমার শরীরে এতবার ছুরি চলবে, নর্মালি স্টোন ওয়াইজ প্রবাল দিয়ে দেয় কি দেয় না, যা আমরা কিন্তু জানি যে আমাদের ওটি আছে, অস্ত্রোপচার হবে আমাদের শরীরে, তারপরেও কি করে প্রবাল দিয়ে দেয়, হয়তো বড় ওটি হতো সেটা ছোটোর ওপর দিয়ে চলে গেল। সেম ওয়েতে হাত দেখালে যদি বলে যে হবে না, সেখানে কিছু যোগ্য হোক কিছু হোক, এই ষোলো সোমবার হ্যানা ত্যানা অনেক কিছু আছে, সেগুলো করে তারপর যদি বিয়ে দেওয়া হয় হয়তো ডিভোর্স হবে না, অশান্তি হবে। কোন সংসারে অশান্তি হয় না তোমরা বলো, সব সংসারে অশান্তি হয়, তাই ধপের কথাবার্তা না নিজের কাছে রাখো, অ্যাকচুয়ালি তোমার ইন্টেনশনই হচ্ছে মেয়েকে সারা জীবন ঘরে রেখে দেবে, ঘরে তুমি তো একা থাকতে পারবে না, সেই জন্য যেখানে চিঙ্কি মাসিও রিমির বিয়ের জন্য ছটফট করে উঠছে যে ডিভোর্স হলেই বিয়ে দিয়ে দেবো, কিন্তু তোমার সেই ইন্টেনশনই নেই, দেখো না
যাচ্ছি রিমির ডিভোর্সের পর কত দিনের মধ্যে রিমির বিয়েটা দেয় চিঙ্কি মাসি, কিন্তু তোমার মেয়ের কোন জন্মে তো ডিভোর্স হয়ে গিয়েছিল, তারপর তো প্রীতমের জীবনে রিমি চলেও এসেছিল, তবুও তুমি পারোনি। তুমি হচ্ছে এরকম মানুষ, এতগুলো বছর কেটে গেল তুমি তবুও তোমার মেয়ের বিয়ে দিতে পারলে না, হঠাৎ করে তোমার এখন মনে হচ্ছে। যাই হোক, চলো, বাই, লাভ ইউ অল, পরে আবার কথা বলবো। মানে আমি কালকে কারোর ভিডিও দেখিনি, আমি আজকে ভিডিও দেখলাম, দেখে আমার মনে হলো যে খুব বাজে, মানে ব্যাক বিচিং না, ভীষণ বাজে লাগে। আর সত্যি মানে দিশানি এত মানুষকে নিজের ক্লোজ মনে করে, এত মানুষকে নিজের ক্লোজ মনে করে এত কথা বলে, মানে আর দিশানির মধ্যে একটা খুব বাজে প্রবলেম আছে, দিশানি না সহজে সবাইকে সব কিছু বলে ফেলে, তারপরে যখন ঘেটে যায় তখন সেই জিনিসটাকে ঘোরাবার জন্য একে একটা বলবে, ওকে একটা বলবে, তাকে একটা বলবে, দিয়ে আলটিমেটলি বলে না এন্ড অফ দ্য ডে দিশানি খারাপ হয়ে যায়। এটা দিশানির সাথে ভীষণভাবে হয়, যেটা আমি নিজে বারবার দেখেছি, যখন ওর সঙ্গে কথা বলতাম তখনও দেখেছি, যখন ওর সাথে কথা বলিনি তখন ওর পিয়ারের লোকরা যখন আমার সাথে কথা বলেছে তখনও সেটা ফিল করেছি। এবং আজকের ডেটে আমি বলতে বাধ্য হচ্ছি এই দিশানি আর পূর্ণিমার যে সম্পর্কটা যেটা খারাপ হয়েছে সেটার জন্যও কোথাও না কোথাও কাকিমা দেয়। কারণ আজকের ডেটে যদি দিশানি আর পূর্ণিমার সম্পর্ক থাকতো, পূর্ণিমা আলটিমেটলি কী ওর বাল ছেঁড়া যায়, প্রীতম আর ও যদি প্রেম করে, কন্টিনিউ কাকিমা পূর্ণিমার কানে বলে গেছে, এটা আমি অনেক আগে শুনেছি। প্রথম প্রথম আমি বলেছিলাম পূর্ণিমাকে যে তুই, মানে তখন দিশানি আর পূর্ণিমার মধ্যে ঝগড়া হচ্ছে বা প্রীতমের মধ্যেও ঝগড়া চলতো, তখন আমি বলেছিলাম, আমি ভেতরে ভেতরে মন কষা করছি, আমি তখন পূর্ণিমাকে বলেছিলাম যে পূর্ণিমা তুই কেন মানে এই ব্যাপারটা নিয়ে তুই কেন এরকম করছিস, কাজের সূত্রে হোক যেভাবেই হোক কথা তো শুরু করেছে, এবার এখন কিছু করার নেই, আর রিমিও নেই ওর লাইফে, রিমিও বেরিয়ে গেছে, রিমি আর আসবে না, তাহলে ওরা আছে থাকুক। তখন আমাকে পূর্ণিমা বলেছিল যে তুমি জানো না মিলি দিদি, কাকিমা এরকম একদম পছন্দ করে না, কাকিমা আমাকে বারবার বলে ওদের মধ্যে ছাড়াছাড়ি কর, মানে ওদের সম্পর্ক যেন ঠিক না থাকে, ওরা যেন বেশি ঘোরাফেরা না করে, ওরা যেন বাইরে কোথাও না যায়, তুই বারণ করবি, তুই বলবি তোর কথা শোনে, দিশানি পূর্ণিমার কথা অ্যাকচুয়ালি শুনতো, তোর অনেক কথা শুনে সেম লাইন সেম কথা আমাকে বলতো। আমি তো বলছি দিশানিকে, দিশানিকে যা মানে দিশানির এগেনস্টে যাকে নামানো হয়েছে তাকেও এটা বলেছে, তোমাকে ভীষণ ভয় পায়, তোমার মুখের কথাকেও খুব ভয় পায়, তোমাকে খুব ভয় পেয়ে চলে, তুমি ওকে বলবে, কাকিমার বক্তব্য এগুলোই। আমি চিনি কাকিমা তোমাকে, তোমার সাথে কথা বলে নিয়েছি, আর কিছু হোক না হোক মানুষ ভালো চিনি জানো তো, আর গালাগাল করে গালাগাল আমিও দিতে জানি, কিন্তু গালাগাল আমি তাদেরকেই দিই যারা গালাগালের যোগ্য, আর যারা ভদ্র কথায় জুতো মারার যোগ্য না তাদেরকে সেটাই দিব। আর তোমার কাছে গালাগালের সর্বোপরে হচ্ছে কি বলতো, একটাই জায়গা, কারণ তোমাকে সবাই মনে করতো যে তুমি ভীষণ নিরীহ মানুষ, কারণ চিঙ্কি কাকিমা আমাদের ইউটিউব করে, কবিতা কাকিমা সেও ইউটিউব করে, দুজনেরই নেগেটিভ পাবলিসিটি হিউজ আছে, কিন্তু তোমাকে না সবাই পজিটিভ ভাবতো, বিকজ দিশানি, দিশানি আজ পর্যন্ত তোমার এগেনস্টে মা মেয়ের মধ্যে কার ঝগড়া হয় না, সবার হয়, সব মা মেয়েদের। হ্যাঁ দিশানি ভুল করেছে লাইভে এসে সবার সামনে অত লোকের সামনে এত কথা বলে, কিন্তু তুমি জিনিসটা করতে ওকে বাধ্য করেছো, প্রতিটা সংসারে মা মেয়ের ঝগড়া হয়, মেয়েরা তো বিয়ের পরে গিয়েও বাপের বাড়িতে যখন থাকে তখনও মা মেয়ের মধ্যে অশান্তি চলে, বাট স্টিল এই যে তোমার, তুমি যে ব্যাকে গিয়ে খেলছো এটা তুমি খুব বাজে করছো, নিজের মেয়েকে যদি করতেই হতো আটকে রেখে দাও ঘরের মধ্যে, ঘর বন্দি করে রেখে দাও, মরবি বাঁচবি তোকে এই ঘরেই থাকতে হবে, সেটা করতে পারতে, এখন মানে গাছে উঠে গেছে তারপর তুমি এখন নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছো, ডিপ্রেশন হাজারো জিনিস এগুলো তো চলবেই। আর একটা কথা বলছি দিশানি, ভিডিও বন্ধ করার কিছু নেই, ভিডিও বন্ধ করবি কেন, সোশ্যাল মিডিয়া থেকে তোর এত কিছু হয়েছে, তোর যখন 8 বছর ধরে তোকে খেতে, মানে তোকে এত কিছু শুনতে হয়েছে, 8 বছর বলছি, 8 মাস ধরে তোকে অনেক বলেছি, আমিও বলেছি, আমিও তোকে ছাড়িনি, আমিও ছাড়ার পাত্রী ছিলাম না, আমার কানে যখন তোরই পিয়ারের লোকজন, তোরই সো কল্ড কাছের মানুষ, অবভিয়াসলি তোর বোনকেও আমি ইনক্লুড করলাম, আমার কিছু যাই আসে না, সেও আমাকে অনেক কিছু বলেছিল, তোর মা তোর বোন
তোর সম্পর্কের পাতা বোন, কিন্তু পূর্ণিমাকে নিয়ে তোর অনেক কথা ছিল, কিন্তু সেই মেয়েটাই কম বলেছিল। অ্যাকচুয়ালি তোর এগেনস্টে সেভাবে কিচ্ছু বলেনি, এই যেই মানুষটা এখন পেছন থেকে গেম খেলছে এনাকে নিয়েই বলেছিল। তুমি জানো না সব সময় এর কাছে নিয়ে যাবে, ওর কাছে নিয়ে যাবে, এটা করাবে, ওটা করাবে। এই যে ইউটিউবে কথাই আছে না যে চিঙ্কি মাসি টুকটাক করে, মারাত্মক টুকটাক করে এর মা, আমি তোমাদের বলে গেলাম। তার জন্য ভাই দিশানি খারাপ ভাবলে খারাপ ভাবিস, অনেক শুনেছি। আজকে এই তখন দিশানির সাথে কথাও বলতাম না, তখন শুধু মুন্নার সাথে গল্প করতাম। মুন্না মুন্না বলে যে প্রীতমের যে একটা বন্ধু আছে, সে বলছে দিদি এরকম পড়িয়ে দিয়েছে কি করবে বলো তো। আমি তখন বলেছি ফুলে ভেতর থেকে বার করে ফেলে দিই, এমনি পড়ে থাকতে বল, যাতে সাপও মরে আর ইয়েও না হয়। এই তো হচ্ছে ইনি, চিঙ্কি মাসিটা সামনে এসছে বিকজ উনি সামনে এসে খেলেছেন, আর উনি ভাবছেন আমি পেছন থেকে খেলবো, যা ইচ্ছা করবো, এবার তোমাকে নিয়ে পড়বো আমি, বলে দিলাম। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসবো।